দেখো নিঃসন্দেহে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আশ্বাসের কথা বলা হয়েছিল যে রাস্তায় বেরোলে যদি বাসে ভাঙচুর করা হয় তাহলে তার ক্ষতিপূরণ রাজ্য সরকার দেবে, সাধারণ মানুষ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে তার সব রকম ব্যবস্থা রাজ্য সরকার করবে। দেখো তোমাকে যে বিষয়টা দেখিয়ে রাখতে চাইব, ধর্মতলার একদম অর্থাৎ পশ্চিম দিকটা, দুঃখিত পূর্ব দিকটা, সেখানে যে দেখতে পাবো যে একটা পুলিশ পিকেট তৈরি করা হয়েছে। দেখো কলকাতা শহরে এরকমই 357টি পুলিশ পিকেট তৈরি করা হয়েছে। এই যে পুলিশ পিকেটটা লক্ষ্য করা যাচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মীরা রয়েছেন, যাতে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো মানুষ যদি সমস্যায় পড়েন কিংবা কোনো বাসে যদি ভাঙচুর চালানো হয় তাহলে তড়িঘড়ি সেখানে গিয়ে যাতে নিরাপত্তা ব্যবস্থাটাকে আটোসাঁটো করা যেতে পারে, পরিস্থিতি অপ্রীতিকর যে জায়গার দিকে যাচ্ছে সেটাকে যাতে আটকানো যেতে পারে, সেখানে পর্যাপ্ত পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। দেখো সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছেন তারা মূলত এই ধরনের বন্ধের দিনে কিংবা ধর্মঘটের দিনে বাইরে বেরোতে ভয় পান, তার কারণ নিরাপত্তার একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে বাইরে বেরিয়ে তারা কোনো রকম সমস্যার মধ্যে পড়বেন না তো, সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবেন তো, এই যে বিভিন্ন রকমের প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর যখন একটা সঠিক উত্তর তাদের সামনে থেকে যায় যে রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস রয়েছে, রাস্তায় পর্যাপ্ত পরিমাণে সরকারি বাস রয়েছে, অটো রয়েছে, ট্যাক্সি রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, অর্থাৎ যে কোনো রকমের সমস্যা তারা এড়িয়ে চলতে পারবেন স্বাভাবিক দিনের মতো। দেখো তোমাকে একটা কথা বলে রাখতে চাইব, একদম এই সোজা হচ্ছে নিউ মার্কেট এবং এখানে পুজোর আগে স্বাভাবিক কারণে প্রচুর মানুষের ভিড় হয়। দেখো আজকে আমরা দেখেছি নিউ মার্কেটের যে ছবিটা সেখানে প্রায় প্রতিটি দোকান খোলা রয়েছে, দোকান বন্ধের যে একটা ছবি বন্ধের দিনে আমরা লক্ষ্য করতে পারি সেই ছবি কিন্তু একেবারেই অনুপস্থিত আজকের বন্ধে দাঁড়িয়ে। তো সেই জায়গা থেকে মানুষের মনে এই আশ্বাস, মানুষ এই ভরসাটা পেয়েছে যে আজকে যদি তারা বাইরে বেরোয় তাহলে কোনো রকম সমস্যার মধ্যে তাদের পড়তে হবে না। দেখো এটা একটা পরিচিত দৃশ্য, অন্যান্য বারের বন্ধের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে থাকি যে সকালের দিকে বাস চলে, ট্যাক্সি চলে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা বিকেলের দিকে সেখানে মানুষের ভিড় না হওয়ার ফলে সেই সমস্ত জায়গাগুলোতে দেখা যায় যে মানুষ বিকেলের দিকে কিংবা সন্ধ্যার দিকে সেখানে ট্যাক্সি পাচ্ছে না কিংবা বাস পাচ্ছে না। এই যে সমস্যাটা হয় এই সমস্যার ফলে অনেকে অফিস হয়তো পৌঁছতে পারেন কিন্তু অফিস থেকে ফিরতে পারেন না। এই সমস্যাটা নিয়ে শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী রাজ্যের তাকে প্রশ্ন করা হয়েছিল যে সকালের দিকে পর্যাপ্ত বাস থাকে বিকেলের দিকে সেটা উধাও হয়ে যায়, এক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন। তিনি যেটা আশ্বস্ত করেছেন যে সকালের দিকে যেভাবে সরকারি বেসরকারি বাস চলবে বিকেলের দিকেও তেমনটা চলবে। তোমাকে একটা পরিসংখ্যান দিয়ে রাখতে চাইবো যে আজকে শহর কলকাতায় 2200 মিনি বাস চলছে এবং প্রায় 4000 বেসরকারি বাস চলছে এবং পর্যাপ্ত এবং অন্য দিনের থেকে অতিরিক্ত সরকারি বাস চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাইরে বেরিয়েছেন তাদের কোনো রকম সমস্যা যে হচ্ছে না সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে এই যে বাসের সংখ্যা রাস্তায় রয়েছে সেই সংখ্যা থেকে। দেখো কোনো জায়গা থেকে আমাদের এখনো পর্যন্ত খবর আসেনি যারা মূলত বাস থেকে নেমে কিংবা মেট্রো থেকে নেমে অটো করে তাদের বাড়ি কিংবা গন্তব্যস্থলে পৌঁছন তারাও কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না, তার কারণ কোনো জায়গা থেকে অটো বন্ধের কোনো ছবি এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। দেখো একজন আসছেন তার কাছ থেকে জিজ্ঞাসা করবো আপনি বাস থেকে নামলেন কোথায় যাবেন, বাসে আসার সময় কি কোনো সমস্যার মধ্যে পড়তে হবে? কেবলমাত্র এনার বক্তব্য নয় আরো অনেকেই রয়েছেন তাদের এই বক্তব্যটা প্রায় একই বক্তব্য, সমার্থক শব্দ, তার কারণ তাদের বক্তব্য যে অন্যান্য দিন যেভাবে তারা যাতায়াত করেন আজকে তার যে বিশেষ কোনো ব্যতিক্রম ছবি তাদের মধ্যে ফুটে উঠছে তেমনটা নয়, তারা স্বাভাবিকভাবেই আজকের দিনে যাতায়াত করছেন কোনো রকম সমস্যা ছাড়াই। অন্তত কলকাতা শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আমরা যে ছবিটা লক্ষ্য করতে পারলাম সেই জায়গা থেকে নিঃসন্দেহে কিন্তু এটাই বলা যেতে পারে আজকে যে বন্ধ ডাকা হয়েছে সেই বন্ধকে প্রায় ব্যর্থ করেছে সাধারণ মানুষ তাদের স্বতঃস্ফূর্ততা দেখিয়ে রাস্তায় নেমে।